প্রিন্সেস ডায়নার মৃত্যু থেকে চেরনোবিল বিপর্যয়, এমনকি ব্রেক্সিট সম্পর্কেও মিলে গিয়েছে তাঁর ভবিষ্যৎবাণী, তিনি বাবা ভাঙা। 1996 সালে মৃত্যু হয় এই অন্ধ বুলগেরিয়ান মহিলার, কিন্তু তার আগে একবিংশ শতাব্দীর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি। সেই বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুযায়ী 2025 সালে অর্থভাগ্য খুলবে এই পাঁচ রাশির। নতুন বছরে এই পাঁচ রাশি থাকবে টাকার গদিতে। 2025 সালে যে কোনো ক্ষেত্রে সাফল্যের বড় যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। সুখ সমৃদ্ধির স্বপ্ন আর অধরা থাকবে না, বছর জুড়ে হবে টাকার বৃষ্টি। 2025 সালে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে বৃষ রাশির মানুষদের। অবিশ্বাস্যভাবে অনেক দিনের স্বপ্ন পূরণ হবে, বিনিয়োগে বড় সুযোগ পাবেন, সংসারে অর্থ সংকট মিটবে, পেশাগত জীবনে বড় সাফল্যের যোগ রয়েছে। 2025 সালে মিথুন রাশির জন্য বড় পরিবর্তন আসতে চলেছে, পেশাগত জীবনে বড় সাফল্য পেতে পারেন, সাহস করে এগিয়ে গেলে যে কোনো কাজেই সাফল্য পাবেন, বছরটা হতে পারে আপনারই। আর্থিক পরিস্থিতি উন্নতি করে ভবিষ্যৎ নিশ্চিত করার সুবর্ণ সুযোগ পাবেন আপনি। নতুন বছরে অনেক অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে, পরিশ্রমের ফল আপনি পাবেন, আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে, যে কোনো কাজে হাত দিলেই সাফল্য অবধারিত। বাবা ভাঙার ভবিষ্যৎবাণী অনুসারে 2025 সালে কুম্ভ রাশির জন্য লাভজনক হতে চলেছে। নতুন বছরে পেশাগত জীবনে সাফল্য পেতে পারে এই রাশির অধিকারীরা। স্বপ্ন পূরণের সুযোগ আসবে, শনির কৃপায় ভাগ্য থাকবে সহায়।